গোটা বিশ্বে প্রেম এবং ভালোবাসার প্রতীক তাজমহল অপূর্ব প্রেমের নিদর্শন হয়ে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে যে কয়টি সৌধ তার মধ্যে সবচেয়ে অনিন্দ্য তাজমহল এটি ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল একটি রাজকীয় সমাধিসৌধ স্থানীয়রা একে তাজ নামেও ডেকে থাকেন মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতি রক্ষার্থে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন সারা মার্বেল পাথরের তৈরি তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় 1632 খ্রিস্টাব্দে 20,000-এরও বেশি শ্রমিক 22 বছরে এই সমাধিসৌধটি নির্মাণ করেন সৌধটির নকশা কে করেছিলেন এই প্রশ্নে অনেক বিতর্ক থাকলেও একটি ব্যাপার পরিষ্কার শিল্প নৈপুণ্য সম্পন্ন একদল প্রতিভাবান নকশাকারক ও কারিগর সৌধটি নির্মাণ করেছিলেন যার মধ্যে অন্যতম ছিল পারস্যের স্থপতি ওস্তাদ ঈসা তাজমহলকে মোগল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মূল্যায়ন করা হয় এটির নির্মাণ শৈলীতে পারস্য তুরস্ক ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটেছে 1983 সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়